আমাদের সংস্থার প্রায় 6 বছর হলো। আমাদের সংস্থার পুরো অর্থ আমাদের পকেট খরচ বাঁচিয়ে মাসিক চাঁদার মাধ্যমে আসে। আমরা প্রায় সময় আমাদের কাজের ছবি তুলি এবং তা আমাদের পেজে আপলোড করি। যেহেতু আমাদের সংস্থা কাজের ছবি না দিলে বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত করে। আমাদের চিন্তা ভাবনা লোক দেখানো নয়, উদ্দেশ্য হলো মানুষের মুখে হাসি ফোটানো এবং আল্লাহকে রাজি খুশি করা এবং দাতাদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা। আমরা জানতে চাই, কাজের ছবি তুলে ফেসবুকে আপলোড করলে গুনাহ হবে কিনা, আমরা কি করতে পারি যেহেতু মানুষের কাজের প্রতি প্রশ্ন তুলতে পারে সে ভয়ে কাজ করা, এটাতে গুনাহ হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি কেন ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন সেটা নির্ভর করবে আপনার নিয়তের উপরে। আপনার যদি উদ্দেশ্য হয় মানুষের কাছে বাহবা নেওয়া, তাহলে তো আপনি সওয়াব পাবেন, উল্টা গুনাহ হবে। আপনার যদি উদ্দেশ্য হয় জাহির করা, ব্যক্তিগত দান জাহির করে মানুষের কাছে আপনি দানবীর সাজা, তাহলে তো গুনাহ হবে। কিন্তু আপনার উদ্দেশ্য যদি হয় দাতাদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা, যে ভাই কোথায় খরচ হয়েছে আপনারা দেখেন, এবং একইভাবে অন্যদেরকে উদ্বুদ্ধ করা, এটা যদি উদ্দেশ্য হয় তাহলে ইনশাল্লাহ গুনাহ তো হবেই না, বরং আরো সওয়াব হবে। এটা নিয়তের উপর নির্ভর করবে। তবে আপনি যখন বেনিফিশিয়ারিদের ছবি প্রকাশ করবেন তখন তাদের প্রাইভেসিটা লক্ষ্য রাখবেন, যে তাদের প্রাইভেসি যেন লঙ্ঘন না হয়। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অনেক ব্যবসায়ী আছেন যারা যাকাত দেওয়ার সময় এলে দোকানে পণ্য মজুত করে, টাকা খরচ করে ফেলেন ইচ্ছাকৃতভাবে, এটা কতটুকু যুক্তিসঙ্গত? যাকাতের সময় কাছাকাছি আসলে অনেকে চালাকি করে, যে নগদ টাকা আছে এটা দিয়ে জমি কিনে ফেললাম, জমি কিনে যদি বাড়ি করার নিয়ত করি তাহলে যাকাত আসবে না। অথবা অনেক মহিলা আছে, নিজের স্বর্ণ আছে 10 ভরি, তো যাকাত 1 বছর পরে তো আসবে, বছর পূর্ণ হওয়ার কয়েকদিন আগে 5 ভরি মেয়েকে দান করে দেয়, তাহলে এখন আর তার 7.5 ভরির নিচে আছে, অতএব তারা যাকাত দেওয়া লাগবে না। তো এরকম চালাকি যদি করেন, কাগজে কলমে তো যাকাত দেওয়া লাগবে না, কিন্তু মনে রাখবেন এটা আপনার নিজের পায়ে যে আপনি কুঠার আঘাত করছেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকাতকে একটা সময় মানুষ জরিমানা মনে করবে, আপনি সেটা করছেন, এটা খুবই জঘন্য। যাকাত দিলে আমরা মনে করি টাকা চলে যাচ্ছে, না এটা তো জমা হচ্ছে, অতএব যাকাতকে জরিমানা মনে করা যাবে না। এটা যারা করেন, চালাকি করেন, তারা গুনাহের কাজ করেন। লুঙ্গিতে কি সতর পরিপূর্ণ হেফাজত হয়? আপনার সতর ঢাকতে হবে, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষ হিসেবে আপনাকে ঢাকতে হবে। সেটাকে আপনি লুঙ্গি দিয়ে ঢাকবেন, না প্যান্ট দিয়ে ঢাকবেন, না পাজামা দিয়ে ঢাকবেন, না চাদর পরে ঢাকবেন, সেটা আপনার ব্যাপার, আপনার ঢাকা থাকলেই হলো। এমনও হতে পারে যে একজন লুঙ্গি দিয়ে সতর ঢাকতে পারছে, কিন্তু আরেকজন এমন প্যান্ট পরছে যে তার সতর খোলা, হতে পারে কি পারে না? অতিরিক্ত পাতলা বা অতিরিক্ত টাইট, যেটা শরীরের বিবরে মাপ যোগ পর্যন্ত বোঝা যায়, সেটা কখনো শরীয়ত পোশাকের কোনো আওতায় সেটা পড়তে পারে না, বিদেশ সেটা পড়া যাবে না। কিন্তু যদি আপনি লুঙ্গি পরেন বা যে কোনোটা পরেন, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত আপনি ঢেকে রাখতে পারছেন, সতর ঢাকা যাচ্ছে, আপনার সতরের কোনো অংশ দেখা যাচ্ছে না, বাস তাতে সতর ঢাকার যে কাজ সেটা হয়ে যাবে।